হাই ফ্রেন্ডস, জাপাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর এই যে গজুর বাবাকে এখন খেতে দেবো, গজুর বাবা চা পারে আনলো, তারপর আমাদের ঘরে তো কাজে লেগেছে কারেন্টে, ঘরের দেয়াল কাটাকাটি হচ্ছে তো কাজে লেগেছে, তারাও মুড়ি খাবে সেই জন্য চা পারে সবই আনলো। আর আজকে ঘরে ভাত খাওয়া দাওয়া করবে সেই জন্য আমার মাংসের ভেজাল আছে, গজুর বাবাকে মুড়িটা দিই। আর যে পাঁচজন কাজে লেগেছে, পাঁচজন মানে অনেক অনেকেই জিনিস আনতে হয়েছে, 2 কেজি মুড়ি কিনে আনলো, পাঁচটা ছোটো তো আমাদের ঘরে কিছুই হবেনি, এনেছে হয়তো অনেকগুলোই। আর ওই যে ওইদিকে দুটো আর ওইদিকে তো এত জিনিস চলে এসেছে ঘরে, মানে যেই যেই লাগবে কারেন্টের জিনিস সেই সেই ওখানে পুরো অনেক আছে, পাইপ টাইপ করে কি কি সব আছে আমি জানি, কিন্তু এনেছে অনেক কিছুই। আর এত ধুলো আসছে বলার নয়, মানে বাইরে টিকা যাচ্ছে নি, প্রচুর ধুলো আসছে ওই যে ওখান থেকে ব্যালকনি থেকে। বলো বলো আজকে বলো, একটু কম আমাদের যে বেশি মাংস খায় সেই তো আর খাচ্ছে নি, এখন মানে এখন যাই করো একটু কমেই লাগবে। আমাদের ঘরে বেশি মানে মাংস খাওয়ার হ্যাংলা যে সেই মানে দাঁত তুলেছে আমাদের অনু, অনু তো মাংস খেতে পাবেনি, ওই আমাদের ঘরে সব থেকে বেশি মাংস খায় কিন্তু খেতে পাবেনি, আর আজকে মাংস হবে। ডাক্তার মতো চলে এসছে, আমি এখন কথাও ঠিকঠাক বলতে পারছি না বলে আমার নামে অনেক কিছু ভুলভাল বলছে, মিষ্টি খেয়ে খেয়ে ডাক্তার পোকা হয়ে যাচ্ছে, অথচ মিষ্টি খাচ্ছে সুগার কম। ডাক্তার আমাকে বলছে দুবেলা মিষ্টি খাওয়া, মিষ্টি বিস্কুট চকলেট তো কালকে তো এই দুটো কফি এনেছে কাকাই, মানে হয়তো কোনো বন্ধু টন্ধু হবে দিয়েছে, তাদের হয়তো চাষের কফি আছে তো সেই চাষের কফি দিয়েছে, কফিগুলো অনেকটা বড় বড়ই, পুরো টাটকা কফি আছে আর পাতাগুলো বেশ ভালোই হয়েছে ভাজা ভাজা করার জন্য। আজকে রান্না হবে, আজকে কফির তরকারিও হবে, ঠাকুমা তো হুম করে আসে, নইলে ঠাকুমার জন্য মাছ আনা হতো, আর মাছ আনলে মাথা আরে থাকলে কফি দিয়ে মাছের মাথা হতো, মাছের মাথা দিয়ে কফি হতো, এখন কফিটা কাটবে আগেই হাসতে লেগে মানে ভিডিওতে সত্যি কথা বলেই দিল, মুড়ি দিয়ে পান্তা ভাত খাবে, পান্তা ভাতই খাবে, পান্তা ভাতই খাবে, খাবো তার জন্য এই যে মুলা কাটছি বসে বসে, আর এই যে চাল হারিয়ে চাল দিয়ে দিয়েছি ভাত ফুটছে। টোটোর ব্যাটারির জলের দিবাতে রান্না করছে মুলার ঝাল, মুলার ঝাল তুই খাবি, কিছু খাওয়া চলবে না, শুধু সুজি খাবে, তাহলে সুজি হয়েছে, আর ওদিকে যা মাংস নিয়ে এসছে আমি বাবা মাংস কাটছে। আর গজু বাবু কালকে কালকে নয় পরশু দিন ও 5 টাকার আর কি চারা কিনলো, 5 টাকার 3টা চারা কিনেছে, কোন চারাগুলো কিনেছো দেখাও না, ওটা তো আমি কিনেছি, আমি একটা কিনেছি আর গজু একটা কিনেছে, তো এটা আমি 5 টাকা দিয়ে চারাটা কিনেছি, এই আমটা আমি ভুলে গেছি, হ্যাঁ এটা আমি কিনেছি। আর চন্দ্রমল্লিকা গাছে তো
কড়ি দিয়ে দিয়েছে, এবার ফুল ফুটবে, কবে যে ফুলটা ফুটবে, এবারে ফুল ফুটতে শুরু করবে আর কি। আবার আবার হাত দিও না গাছে, গাছে হাত দিও না, হাত দিও না, ওগুলো কড়ি, ওগুলো কড়ি, সব গাছেই কড়ি দিয়েছে, এই গাছটারও বেশি কড়ি দিয়েছে, সব গাছগুলোই কড়ি দিয়ে দিয়েছে। আবার ওরকম করে আর গোলাপ গাছও নতুন এসে নতুন ডালা নিচ্ছে, দূর বাবা। আর এগুলো তিনটা কিনেছে, এটা হলো চেরি গোল্ড, তো চেরি গোল্ড গাছ তিনটে আছে, এক ওই যে একটা দুটো আর ওই যে ওইখানে একটা, তিনটে গাছ আছে। আর আমি একটা কিনেছি, সেটাও দেখালাম। আর গোলাপ গাছগুলো সবগুলোই আরও নতুন ডালা, মানে আরও নতুন করে পাতা গজাচ্ছে গাছে। ওপরে উঠছি আস্তে আস্তে, কতটা কি কাজ হলো না হলো দেখার জন্য। আর চারিদিকে তো সিঁড়ি থেকে শুরু করে রান্নাঘর সব দিকে, তার সাথে ইটের ধুলো, বাবারে বাবা যা অবস্থা গোটা ঘরের। আর একটা রুমে তো সব জমাট বাঁধা হয়ে রয়ে গেছে যা যা আছে। আর এই তো কারেন্টের কাজ বলতে এই সব কাজই চলছে, দেয়াল কেটে পাইপ নেওয়া হচ্ছে, তার উপরে বোর্ডের যে টিনগুলো হয় সেগুলোকে এখন বসিয়ে রাখছে, কাজ চলছে। বাথরুমেও কাজ চলছে, গিজার লাগানোর সমস্ত কাজই, বাথরুমের যা পাইপ লাইন জল লাইন সমস্ত কাজই হচ্ছে। আর এই রুমটাই তো পুরো ভর্তি হয়ে আছে সব জিনিসপত্র, মানে এখন ওপরে তো থাকা যাচ্ছে না, এখন আবার সেই ছোট্ট কুঁড়ে ঘরেই আমরা সবাই একসাথেই থাকছি। ওপরে প্রচণ্ড ধুলা, আর প্রতিটা রুম প্রতিটা ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগে যাবে। অনু হঠাৎ করে এসে বলছে ফুচকা খাবো। হ্যাঁ আমি বলেছি, অনুই বলেছে। আর এখন 6টা বাজে, আমি গোটা দুপুর কাজ করে হয়রান হয়ে গেছি, দিয়া এই জাস্ট একটু বসেছি, পা গুলো ঢাকা ঢুকি নিয়ে বসেছি। আর আমাদের ছোট্ট সোনা ঘুমোচ্ছে, আর এখন তো ঘুম বেশি, রাত্রে বেলায় তো একটু নাইট ডিউটি করবে মায়ের সাথে, আমি কাউকে ডিস্টার্ব করিনি, আমি মশারির ভেতরে একটি কোণে ঢাকা ঢুকি নিয়ে ওকে বসে থাকি। আর ওর তো এটা খুব কম, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু বললো শুধু মাম খেলে হবে না, ওকে একটু গুঁড়ো দুধ খাওয়াতে হবে। ওই গুঁড়ো দুধটা অনু দেখাও তো, এই মাম খাওয়াবার সাথে সাথেই বলছে 3-4 বার এই প্রিনান বলে যে গুঁড়ো দুধটা আছে এটাও কিন্তু খাওয়াতে, এতে প্রোটিন ফ্যাট তো আছেই, তার সঙ্গে ওর মানে যাতে ওর গ্রোথটা হয় তাতে হেল্প করবে। আর এটা এমনিতেই খুব কস্টলি, যাই হোক ছেলে খাবে তো, এটা কালকে আমি মেদিনীপুরে কিনে নিয়েছি, তার জন্য ওকে ডাক্তারবাবু অ্যাডভাইস করেছেন বলে এটা নেওয়া হয়েছে। আর তার সাথে দুটো ভিটামিন সিরাপ দিয়েছে, এখন তো ওয়েটটা খুব কম যেহেতু ও আগে হয়েছে, তো তার জন্য যত্ন আত্তি ভালোই চলছে। আমি যতক্ষণ ও ঘুমাচ্ছে, যতক্ষণ ও ঘুমোচ্ছে ততক্ষণ আমি ঘরের বাকি কাজকর্ম সেরে নিচ্ছি, যেমন টিফিন করা, রান্না করা, দুজনেই তো সকালে স্কুল যায়। তারপরে আমার এখন সঙ্গী সাথী হিসেবে আমাদের ঠাকুমা আছে, ঠাকুমাও তো খুব এক্সপ্রেস গাড়ি। আর শাশুড়িমা এতদিন ছিলেন, শাশুড়িমা বাড়ি গেলেন, আমি সব জায়গায় আছি, স্বর্গও আছি, মর্তও আছি, পাতালও আছি, সব জায়গায় স্বর্গ মর্ত পাতাল। ঠাকুমার চাদরটা কেমন লাগছে বলুন তো, বলেছি মানে একটা চাদর নিয়ে ঠাকুমা এসেছিল, আজকে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে কেচে দিয়েছি ঠাকুমার শাড়ি কাপড় জামা, কারণ ঠাকুমা তো সবসময় আমাদের ছোট্ট সোনাকে নিচ্ছে, তা যার কারণে ঠাকুমাকে বেশি পরিষ্কার থাকতে হবে। আমার সাথে সাথে ঠাকুমাও আছে, তো আমার মা ঠাকুমাকে চাপ। আমি ঘরে থাকলে কি করি, গোবর লতা দি, সকালবেলা তুলসি তলায় লতা দি, চৌকাঠে লতা দি। আর এখানে কি করছো, এখানে রুটি করছো ভোরবেলা উঠে? বলাই হলো না, দিয়ে এই বসেছি একটুকু ঢাকা ঢুকি নিয়ে, তো অনু এসে বলছে
কালকে আমার দাঁত তুলাবে, খাওয়াও পচা দাঁত কাল তুলা হবে ওর। তো রেডি হয়ে গেছে ওষুধপত্র দিয়ে, আগের সপ্তাহ থেকে ডাক্তারবাবু রেডি করে দিয়েছে। এরপরে ও বলছে যে আজকে ভালো মন্দ খাওয়াতে, কি ভালো মন্দ খাবে, লুচি কাঞ্চে কান্দুক একটু উঠুক, লুচি খাবো না ফুচকা খাবো না কি খাবো। তাহলে ফুচকা খাবা বলে ঠিক করেছে, সব নিয়েও চলে এসেছে, তাহলে এখন ফুচকা খাবার আয়োজন হচ্ছে। তো আমার তো বেশি তেঁতুল খাওয়া চলবে না, আর এখন আমার বড় বাবু এখন পূজোয় ব্যস্ত, চলুন একটু বজরাঙ্গলির পুজো দেখে নি। শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মাধবন্দন বিদ্যবান মণি অতি চতুর রামকান করিবে রামকান করিবে প্রভু প্রভু চরিত্র শুনিল হিসু হিসু হিসু